সুইপারকে হোটেলে নাস্তা খেতে না দেওয়ায় মানববন্ধন। রংপুর মহানগরীতে হরিজন সম্প্রদায়ের এক সুইপারকে হোটেলে নাস্তা খেতে না দেওয়ায় ধাক্কা মেরে বের করে দেওয়ায় অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও থানার লিখিত অভিযোগ করেছে হরিজন অধিকার আদায় সংগঠন। পুলিশ অভিযোগটি খতিয়ে দেখছে। গত শনিবার রাতে রংপুর নগরীর মৌবান রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে বলে দাবি করেন হরিজন অধিকার আদায় সংগঠনের সভাপতি। বিদ্যালয়ের ভবন বিক্রি করে ফেলেছে। অতঃপর ফেনীর সোনাগাজীতে প্রায় 10 লাখ টাকা মূল্যের একটি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন মাত্র 42,000 টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে একটি চক্র নিজামউদ্দিন নামে এক ব্যক্তির কাছে গোপনে বিক্রি করে দিয়েছে ভবনটি। এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ অসন্তোষ বিরাজ করছে। ভরণ পোষণের জন্য ছেলের বিরুদ্ধে মায়ের মামলা। নারায়ণগঞ্জের ফতুল্লায় ভরণ পোষণ না দেয় ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে মামলা করেছেন মনোয়ারা বেগম নামে এক অসহায় মা। সোমবার রাতে ফতুল্লা মডেল থানায় এই মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয় মনোয়ারা বেগম 53 চট্টগ্রাম জেলার ডবলমুরিং থানার রফিকুল ইসলামের স্ত্রী। 7 বছর পূর্বে মনোয়ারা বেগমের স্বামী নিখোঁজ হন। ছেলে মহসিন বয়স 30 ও তার স্ত্রী সোনিয়াকে নিয়ে ফতুল্লার রামারবাগ এলাকায় বসবাস করে ব্যবসা করেন। একা বাড়িতে থাকা খাওয়ার সমস্যা হওয়ায় ছেলের কাছে ফতুল্লায় এসেও কোনো ভরণ পোষণ পাননি মনোয়ারা। আমার বুকের মানিককে আপনারা বাঁচান। যে বয়সে মেয়েটা হাঁটার কথা, যখন তার কচি কণ্ঠে মা ডাক শুনে আমার প্রাণ জুড়েবে, সেই বয়সে সে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। অসুস্থ শরীরে সারাক্ষণ শুয়ে থাকে, কোনো কথা বলতে পারে না। অসহ্য ব্যথায় মেয়েটা যখন কাঁদে, মা হয়ে তা সহ্য করতে পারে না। চোখের সামনে এই মেয়েটা ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, এটা সহ্য করি কিভাবে? দয়া করে আপনারা সবাই একটু সাহায্যের হাত বাড়ালে আমার বুকটা খালি হতো না। কেউ শিশুটির চিকিৎসায় সহযোগিতা করতে চাইলে NRBC ব্যাংক লক্ষ্মীকাল লক্ষ্মীকোল শাখার চলতি হিসাব 01903333 অর্থাৎ 3000000123450 তারপরে 166 নম্বরে আর্থিক সহায়তা পাঠাতে পারেন। মিয়ানমার বাহিনীর মাইন আতঙ্কে সীমান্তবাসী। বান্দরবানের লাইখংসের সীমান্তে মিয়ানমার বাহিনীর মাইন বিস্ফোরণ আতঙ্কে সীমান্তবাসী। মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হওয়ার পর রোববার তুমব্রু সীমান্তের শূন্যরেখায় মাইন বিস্ফোরণে ওমর ফারুক নামে এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়। তবে সোমবার বিকাল 5টায় রিপোর্ট লেখা পর্যন্ত ঘুমধুম সীমান্তে কোনো ধরনের গোলাবর্ষণ এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়নি। এরপর উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন সীমান্তের অধিবাসীরা। বৃদ্ধকে লাঞ্ছিত করার ভিডিও ভাইরাল। শাহরুদ আব্দুল মনাফ পেশায় একজন দিনমজুর। গত 23 সেপ্টেম্বর তিনি হার্ট অ্যাটাক করে মারা যান। পরিবারের দাবি মৃত্যুটি অস্বাভাবিক। নিহত মনাফ হাটহাজারী উপজেলার উত্তর ফয়তাবাদ পশ্চিম খাগড়িয়া সলারকুল এলাকায় বাসিন্দা। অভিযোগ, গত রোববার ঘটনার বাবার সাথে লাঞ্ছিত সিল্যান্ড অফিসের 2 কর্মচারী বিজয়নন্দন বড়ুয়া এবং নিউটন বড়ুয়ার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দিয়েছে আব্দুল মোনাফের বড় মেয়ে মিনু আক্তার। গত আগস্টের প্রথম সপ্তাহে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার ভূমি অ্যাসিল্যান্ড অফিসে নামজারি খতিয়ান বাতিল সংক্রান্ত মামলায় 2 কর্মচারীর অনৈতিক দাবি পূরণ না করায় তার সঙ্গে লাঞ্ছিতের গালাগাল অপমান ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এতে অ্যাসিল্যান্ড অফিসের কর্মচারীদের গালাগাল অপমানের ধকল সইতে না পেরে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তার ছোট মেয়ে আইরিন আক্তার। এবার দেখে আসি রাজনীতির খবর। বিএনপির শাসনামলের 100 দিনের আমলনামা তুললে ধরলেন জয়। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কিনা বুঝতে পারছি না জিএম কাদের।
বাংলাদেশে গণতন্ত্র নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? ওবায়দুল কাদের বিএনপি আণবীক্ষণিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে তথ্যমন্ত্রী। আবাসন খাতের উন্নয়নের প্রয়োজন জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতা গণপূর্ত প্রতিমন্ত্রী। শেখ পরশের সুস্থতা কামনায় কুরআন খতম দোয়া। অশুভ চক্র সরকারের উপর দায় চাপাতে চায় সেতু মন্ত্রী। দ্বিতীয় দফা সংলাপ কেন? কারণ জানালেন ফখরু। ফের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে বিএনপি। রোববার বিকালে কল্যাণ পার্টির সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ করেছে দলটি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপের কারণ তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল বলেন, প্রথম দফা সংলাপে আমরা নীতিগতভাবে একমত হয়েছিলাম যে একটা যুগপৎ আন্দোলনে জাতীয় ঐক্য গড়ে তুলব। দ্বিতীয় দফা সংলাপে আমরা কোন কোন দাবিতে বা কোন কোন ইস্যুতে আন্দোলনটা করব সেই বিষয়ে আলোচনা করে ঐক্যমতে এসেছি। দ্বিতীয় দফায় আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হবে বলে জানান তিনি। ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন। লাইক কমেন্টস ও শেয়ার করে সবাই সঙ্গেই থাকবে।